কাকেতে কার না ভালো লাগে, সেটা যদি হয় কোনো সুন্দরী মেয়ের হাতে তাহলে মানে তৃষ্ণা তো মিটবে। যখন ক্লান্তি লাগে তখনই কিন্তু চা খেতে আসে, সেটা রাস্তার ফুটপাতে যদি কোনো সুন্দরী মেয়ের হাতে চা খান তাহলে সেটা কেমন হবে। আমি কথা বলবো এই আপুর সাথে যে তার এই যে চা এখানে চা বিক্রি করে, একজন চা বিক্রেতা, সুন্দরী চা বিক্রেতা। আমি তার কাছে আমরা এই যে এইরকম সুন্দরী চা বিক্রেতা কলকাতাতে বা ইন্ডিয়াতে অ্যাভেলেবেল দেখা যায় কিন্তু বাংলাদেশে সচরাচর দেখা যায় না। আমরা আজকে শুনবো তিনি কেন ফুটপাতে চা বিক্রি করেন। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি। আচ্ছা আপনি চা বিক্রি করেন কেন? কেন চা বিক্রি করতে পারি না? মানে কেন অন্য কোনো পেশা না বেছে ফুটপাতে চা বিক্রি করেন? আমি তো আগে বেসিক্যালি মিডিয়াতে ছিলাম, তো মিডিয়াতে এখন কোনো কাজকর্ম নাই বলে দেন আমি হচ্ছে এই হচ্ছে উদ্যোগটা নিয়েছি চা বিক্রি করার। মিডিয়াতে কি কাজ করতেন আপনি? আমি ভিজুয়ালে ছিলাম, নাটকের কাজ, টেলিফিল্ম, ফটোশুট, ওবিসি, মুভির কাজ করেছি। ইভেন আমি ইন্ডিয়াতেও একটা মুভির কাজ করে এসেছি। আরও কিছু কাজ এখনও কয়টা সিকোয়েন্স বাকি আছে, আবার যেতে হবে আর কি, কাজটা আমার ফিল আপ করতে হবে। এই আসলে এই যে চা বিক্রি করবেন, হ্যাঁ এটা মানে কাকে দেখে বা কেন বিক্রি করার এই উদ্যোগটা নিয়েছেন? এটা আমি হচ্ছে মূলত হচ্ছে আমি ইন্ডিয়াতে গিয়েছি, তো আমি যখন সিনেমার কাজটা করেছি তখন ওখানে আমি একটা মেয়েকেও দেখেছি যে সে কাজ করছে, তো এইটাই আর কি। অথচ সে হচ্ছে অ্যাজ এ এডুকেটেড পারসন সব দিকটাই ঠিক আছে, বাট সে বসে ওখানকার মানুষ বসে থাকে না, সবাই হচ্ছে কাজকর্ম করে খায়। তো এটার জন্যই আর কি আমার মূলত হচ্ছে আমি উদ্যোগটা নিচ্ছে যে আমি যেহেতু আমিও বেকার বসে আছি সো আমি এটাই করি। আর এটা হচ্ছে বেসিক্যালি ইন্ডিয়ান টি বললেই হয়, এখানে স্পেশালি হচ্ছে ইন্ডিয়ান কারি পাতাটা দেওয়া, এটা খাঁটি গরুর দুধ, ইভেন হচ্ছে এখানে 20 রকমের মশলা ইউজ করা আছে। এই আপনি পড়াশোনা করেছেন কতদূর? আমি হচ্ছে অটো পাস চট্টগ্রামে ইন্টার, আর হচ্ছে এখানেও আছি অনার্স পড়তেছি সেকেন্ড ইয়ারে। হ্যাঁ লেখাপড়াও করছে পাশাপাশি মিডিয়াতেও কাজ করছে, এখন এখানে কিন্তু চাও বিক্রি করছে। আচ্ছা চার সাথে আর কী কী বিক্রি করছেন? সরি এখানে কী হয়? ভেজিটেবলস পাকোড়া করা হয় আর কি, ইভেন দুধ চা আছে, এই চাটাও আছে স্পেশালি, ইভেন আছে রং চাটা আছে আর কি, সেরকমের মশলা ইউজ করা, আর বেসিক্যালি আছে হচ্ছে ইন্ডিয়ান কারি পাতাটা আছে দেওয়া আছে আর কি। এই কোনো প্রশিক্ষণ নিয়েছেন? হ্যাঁ ওখানকার একটা যে শেফ ছিল শেফের কাছ থেকে জেনে দেন আমার স্টার্ট করা। এখন কেমন সারা পাচ্ছেন? ধরেন আপনি ফুটপাতে চা বিক্রি করেন, মানে ফুটপাতে চা বিক্রি করতে হলে মানে কোনো ধরনের বুলিংয়ের শিকার হচ্ছেন কেন? না আমি কোনো রকমের বুলিংয়ের শিকার হচ্ছি না, সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করে, কারণ হচ্ছে দিস ইজ দ্য ওয়ার্ক, সো এইটা কর্ম করে খাওয়া, আর এইখানে এইটা খারাপ কিছু না, খারাপ কিছু হলে তো অবশ্যই এই অ্যাপ্রিসিয়েটটা পেতাম না। আর বেসিক্যালি সবাই আর কি এই কাজটার জন্য সবাই যে একটা নারী হয়ে যে এই কাজটা করতেছে এইটা মূলত অ্যাপ্রিসিয়েট করছে তারা। কতদিন হলো চা বিক্রি? এই তো সপ্তাহখানিক হয়েছে স্টার্ট করেছে। মানে সারা কেমন সারা পাচ্ছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ মোটামুটি আছি আর কি। আপনি চা বিক্রি করেন প্রায় এক সপ্তাহ ধরে, পার ডে কত টাকা বিক্রি হয়? পার ডে এটার কোনো হিসাব নাই, কখনো কম কখনো বেশি আর কি, মানুষের উপরে ডিপেন্ড করে এই আর কি। একজন আপনি একজন সুন্দরী শিক্ষিত মেয়ে কিন্তু এইভাবে চা বিক্রি ছাড়া বা অন্য কোনো পেশা হতে বেছে নিতে পারতেন না, মিডিয়াতে কাজ করছেন বা আপনি তো অনেক কিছু জানা আছে না, অন্য কোনো পেশা বলতে আমি জবও করতে পারতাম কিন্তু আমার আসলে মানে কারো আর কি বাইন্ডিংয়ে থাকতে নাই, মানে আমার জবটা ভালো লাগে না ঠিক আছে, কারণ আমার আমি ফ্রিডম চাই যে দিন শেষে আমি নিজেই ছোটোখাটো একটা বিজনেস করব, এটাতে ফ্রিডম আছে, তো এটাই আর কি। আর আমি চাইলে অন্য কিছু করতে পারতাম, আমার আর কি ইচ্ছা ছিল পার্লার দেব কিন্তু আমার ওই প্রফিটটা নেই বলে আমি আসলে এটা স্টার্ট করেছি যে ছোটো থেকেই কিছু একটা করি এটাই। আপনার এই বিজনেসে আপনার প্ল্যানটা কি? আমার পরিকল্পনা বলতে কি, আমি আমার যদি ব্যবসাটা যদি ভালো হয় এগিয়ে যায় তখন হয়তো পরিকল্পনা আমার একটা পার্লার দেব বা হচ্ছে একটা ছোটো করে মিনি রেস্টুরেন্ট দেব এরকম একটা আর কি চিন্তা ভাবনা আছে এটাই। আপনার চা মানুষ কেন খাবে বা বিশেষ কোনো কিছু আছে? হ্যাঁ এটা তো হচ্ছে মূলত হচ্ছে এটা বললাম না, এটা হচ্ছে 20 রকমের মশলা দেওয়া আছে, ইন্ডিয়ান এক কথায় ইন্ডিয়ান টিটা আর কি আমি এখানে ই করি আর কি, মটকা চা যেটা খাঁটি গরুর দুধের চা, অনেকে আছে পাউডার দুধ খেতে চায় না, কর্নেস মিল্ক যেটা সেটা খেতে চায় না, তো সেক্ষেত্রে পিওর জিনিসটা আমার এখানে পাবে। ইভেন আমার রং চার মধ্যেও 5-6 রকমের মশলা দেওয়া আছে, সব কিছুই আর কি হোম মেড পিওর, মানে যেটা হেলথের জন্য ভালো,
আর কি হয়তো 2-1 টাকা বেশি যেতে পারে, অন্য অন্য জায়গায় চা দুধ চাটা বিক্রি করে 10 টাকা, আর আমি একটু 10-20 টাকাই এখানে আহামরি। অত 20 টাকা কেন বিক্রি করেন? 20 টাকা কারণ আমার এটা তো খাঁটি গরুর দুধের চা, ইভেন এখানে আমি মশলা ইউজ করতেছি, আমি অনেক কিছু দিচ্ছি যার কারণে আমার এটা তো স্পেশাল। আমার এখানে তো পাউডার নাই বা ওই যে বললাম না অন্য কোনো দুধ নাই যে আমি ওটা 10 টাকা ইউজ করি। আপনার এই দোকানের কোনো নাম আছে? আমি কোনো নাম দিই না, আপাতত হচ্ছে এটাই আর কি নর্মালি। মানে কোনো কমন কোনো ডায়লগ আছে না? যেমন পত্রের ডায়লগ যদি বলতে গেলে লাভলিটি, লাভলিটি মানে এটা ভালোবাসা। হ্যাঁ, যেহেতু আমার নামই লাভলি লিপি, লাভলি লিপি জি, মানে আপনার ভালোবাসা আপনার নামের মানে সবকিছু ছড়িয়ে দিচ্ছেন এই চায়ের ভিতরে। জি জি অবশ্যই। হ্যাঁ জি, একটু বলেন শুধু লাভলি টি নাকি এটার সাথে কোনো কিছু অ্যাড করবেন নতুন করে? না না, নতুন করে কোনো কিছু, এটা আসলে পরিশেষে এটার আর কি পরিকল্পনা বা হচ্ছে ইয়ে থাকবে, এখন আপাতত এগুলো নিয়ে ভাবছেন আর কি। আপাতত এখন স্টার্ট করেছি, দেখি না কতদূর যেতে পারি এই আর কি। লাভলিটি, যেমন আপনি যদি ক্লান্ত হয়ে যান তাহলে সুন্দরী মেয়ের হাতে এসে 1 কাপ লাভলিটি খেয়ে যাবেন। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।